হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মনি হুসাইন। আজ আমি আপনাদের দেখাবো কীভাবে জেলেটিন ছাড়া সহজে আমরা জেলি তৈরি করতে পারি। এখানে আমরা একটু বড় সাইজের আম কেটে নিয়েছি। তারপরে দেখুন, চুলায় আমি পানি দিয়ে নিচ্ছি যতটুকু আম, তার ডাবল পানি দিতে হবে। ডাবলের বেশি দিলেও সমস্যা নেই। এবার চুলাটাকে মিডিয়াম হিটে রেখে আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি। তারপরে এতে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার এভাবে আমগুলো ফুটে এলে তারপর আমি, এখনও চুলাটা হাই মিডিয়াম ফ্লেমে আছে, এবার আমি চুলাটাকে অফ করে দিয়ে এরকম একটা বাটিতে স্টিমার দিয়ে পানিগুলোকে ছেঁকে নেব। এরপর আমি আমগুলোকে সরিয়ে নিলাম এবং এই পানিটিকে আমি আবারও চুলাটা অন করে এবার আমি হাই ফ্লেমে রাখলাম। এভাবে পানিগুলোকে ফুটিয়ে নিয়েছি। তারপরে পানি ফুটে এলে এতে 1 কাপের বেশি পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন, আমি অতটা বেশি দেই নাই, আমার অত মিষ্টি ভালো লাগে না। এরপরে এভাবে করে একটু পরপর নাড়তে থাকুন। এখানে ঢাকনা দিলে হবে না, আমাদের একটু পরপর নাড়তেই থাকতে হবে। চুলাটা হাই ফ্লেমে থাকবে একদম যতক্ষণ না পর্যন্ত এরকম দুইটা তারের মতো হয় ততক্ষণ পর্যন্ত এটাকে জ্বাল দিতে হবে। এবং লাস্টে আমি এটাতে গ্রিন ফুড কালার অ্যাড করছি, অর্গ্যানিকের গ্রিন কালারটা আমি দিয়েছি। এই ফুড কালারটা আমার কাছে অনেকটা ভালো মনে লাগে। এরপর এটাকে ঠান্ডা হয়ে গেলে এরকম একটা কিউট বয় আমি ঢেলে নিচ্ছি। এবার এটা একটু ঠান্ডা হয়ে এলে ফ্রিজে 5 থেকে 6 দিন রেখে দিতে হবে, আপনারা 1 দিন রাখলেও পারেন। তো ফাইনালি আমার জেলিটা হয়ে গেছে। তো ফ্রেন্ডস, কেমন লেগেছে আমার এই অল্প সময়ের জেলিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এখনও ফ্রিজে রাখি নাই। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং।